বাজারে সিমের বাহুল্যতা, দামে কম ও লোভনীয় অফারের কারণে প্রায় প্রত্যেক মোবাইল ব্যবহারকারী একাধিক সিম ব্যবহার করে থাকেন। একাধিক সিম ব্যবহার করলেও সর্বোচ্চ একটি বা দুটি নাম্বার নিয়মিত ব্যবহার করতে পারেন আর বাকি সিম বন্ধ অবস্থায় পড়ে থাকে। বাংলাদেশে সিম বায়োমেট্রিক নিবন্ধন চালু করার পর থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC নিয়ম অনুযায়ী একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র দিয়ে 15টির বেশি সিম ক্রয় করতে পারেন না। তবে একটি সিম কতদিন ব্যবহার না করলে সেই সিমের মালিকানা পরিবর্তন হয়ে যায়? মালিকানা বলতে শুধু হাত পরিবর্তন, আপনার নামে নিবন্ধন থাকবে, ব্যবহার করবে অন্যজন, কিন্তু তখন দেখলেন সিমটির মালিকানা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সিমটি অন্য কেউ কিনে নিয়েছেন। এক্ষেত্রে সিম কোম্পানির কোনো দায় থাকে না। বাংলাদেশে 4টি সিম কোম্পানি রয়েছে, টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল। এই প্রতিষ্ঠানগুলো BTRC নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করেন। একটি সিম অব্যবহৃত হিসেবে পড়ে থাকলে সিম কোম্পানি সেই সিমটি পুনরায় অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারে। এই নিয়ম চালু করেছে BTRC। এভাবে একজনের নামে নিবন্ধিত সিম অন্য কারো কাছে বিক্রি করার ফলে নানা সময় হয়রানির শিকার হচ্ছে সিমের আসল মালিক। অপরাধীরা এসব সিম ব্যবহার করে করছে নানা অপরাধ, এতে ফেঁসে যাচ্ছেন সিমের আসল মালিক। BTRC এমন নিয়মে অসন্তোষ জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও গ্রাহকরা, কিন্তু তারপরেও বহাল রয়েছে BTRC-র এই নিয়ম। এজন্য সতর্ক থাকতে হবে গ্রাহকদের, জানতে হবে একটা সিম কতদিন বন্ধ থাকলে সিম কোম্পানি মালিকানা পরিবর্তন করে আবার সেগুলো বিক্রি করে। মূলত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়ম অনুযায়ী সিম কোম্পানি কাজটি করে থাকে। নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় সিম ব্যবহার না করা হলে মালিকানা চলে যায়, আর তখন সিম কোম্পানি বৈধভাবে অন্য গ্রাহকের কাছে নম্বরটি বিক্রি করে দেয়। তাই সিম কতদিন বন্ধ থাকলে মালিকানা হারাবেন, এটি জানা বেশ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলুন জেনে নেই কতদিন সিম বন্ধ থাকলে মালিকানা চলে যায়। একটি সিম মোবাইল থেকে বেশ কিছুদিন খুলে রাখলে সেটাকে বন্ধ সিম হিসেবে ধরা হয়। প্রায়শই দেখবেন সিম কোম্পানিগুলো বন্ধ সিম চালু করার জন্য নানা রকম অফার দিয়ে থাকেন। আসলে এই অফারের মাধ্যমে গ্রাহকদের তাদের বন্ধ সিমের কথা মনে করিয়ে দেওয়া হয়। তারপরেও যখন গ্রাহকরা তাদের সিম ব্যবহার না করে, তখন BTRC-র বেঁধে দেয়া নির্দিষ্ট সময় পর সেই সিম রিসাইলেক্ট করে বাজারে বিক্রির উদ্দেশ্যে ছেড়ে দেয়। BTRC সূত্রে জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী টানা 15 মাস বা 450 দিন একটি সিম ব্যবহার না করা হলে সেটির মালিকানা ধরে রাখতে বাড়তি 30 দিন সময় পাবেন গ্রাহক। অর্থাৎ 480 দিনের মধ্যে বন্ধ থাকা সিমটি চালু করা না হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না। এই সময়ের মধ্যে সিম সচল না করা হলে সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটর সেটি নতুন করে আবার বিক্রি করতে পারবেন। যেহেতু সিম কোম্পানি বৈধভাবেই এই কাজটি করে থাকে, তাই এর দায় সম্পূর্ণ গ্রাহকের। গ্রাহককে তাদের বন্ধ সিম সম্পর্কে সতর্ক হতে হবে, জানতে হবে তার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম নিবন্ধন করা, অব্যবহৃত সিমের অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে। তাই এখনই চেক করে নিন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কতটি সিম কিনেছেন। তো প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা জানান আমাদের কমেন্টে। আর তথ্য প্রযুক্তির এরকম চমকপ্রদ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।